হাই টু টোতে আপনাদের সকলকে স্বাগত আপনার শিশু কি খুব কৃমি সমস্যায় ভুগছে কিভাবে কৃমি থেকে মুক্তি পাবে সন্ধান ঘরোয়া কোনো প্রতিকার খুঁজছেন তাহলে চলুন আজকে এই বিষয় নিয়ে একটু আলোচনা করা যাক কয়েকটা জিনিস আগে আমাদের জানতে হবে যে কৃমি আসলে কি কি কারণে শিশুদের পেটে কৃমি হয় কৃমি হলে আমরা কি করে বুঝবো যে কোন কোন লক্ষণ দেখলে যে শিশুর পেটে কৃমি হয়েছে এবং এই কৃমি আমরা তাড়াবো কি করে এই কটা জিনিস আগে আমাদের জানতে হবে আজকের ভিডিও কিন্তু একটা রিকোয়েস্টেড ভিডিও অনেকেই আমাকে কমেন্ট সেকশনে বলেছিলেন যে শিশুর পেটে ক্রিমি হয়েছে কি করলে ক্রিমি তাড়ানো সম্ভব তো তার জন্য আজকের ভিডিওটা আমি বানিয়েছি দেখুন ক্রিমি নিয়ে খুব বিশাল কিছু টেনশন করবেন না ক্রিমি কিন্তু খুব সাধারণ একটা সমস্যা শিশুদের মধ্যে এটা প্রায়ই দেখা যায় বিশেষ করে মোটামুটি দু তিন বছর থেকে দশ বছর বারো বছর বয়স অবধি শিশুদের মধ্যে কিন্তু ক্রিমির সমস্যা বেশি দেখা যায় ক্রিমি যে শুধুমাত্র ছোটদের মধ্যে সংক্রমণ হয় তা কিন্তু নয় বড়দের কিন্তু ক্রিমির সংক্রমণ বড়দের মধ্যেও হয়ে থাকে তুলনামূলক ছোটদের তুলনায় বড়দের একটু কম হয় কারণ বড়রা আমরা হাইজিনটা মেনটেন করি পরিষ্কার পরিচ্ছন্ন থাকি তার জন্য সেইভাবে বড়দের মধ্যে অতটা দেখা যায় না সেই তুলনায় ছোটদের কৃমির সংখ্যা মানে কৃমির সংক্রমণটা একটু বেশি হয় কারণ ছোটরা কি করে একদমই মেনটেন করতে পারে না সেইভাবে হাত মুখে দেয় যে কোনো রকম খেলনা মুখে দেয় মাটি খেয়ে ফেলে বা মাঠে যখন খেলতে যায় হাত পায়ের নখের মধ্যে কৃমির ডিম মানে মাটির মধ্যে দিয়ে কৃমির ডিম ঢুকে যায় তারপর সবসময় যে একদম ফোটানো জল শিশুরা মেনটেন করে খাচ্ছে তা না যে কোনো সময় যে কোনো রকম জল খেয়ে ফেলছে সেখান থেকে কৃমি হতে পারে পরিষ্কার পরিচ্ছন্ন হাত পা থাকছে না তার থেকে কৃমি সংক্রমণ হতে পারে তাই ছোটদের কিন্তু কৃমি একটু বেশি হয় ছোটদের যদি কৃমি হয়ে থাকে তার সংস্পর্শে যে সমস্ত ব্যক্তিরা থাকবে তাদেরও কিন্তু কৃমির সংক্রমণ হতেই পারে এবং কৃমি যদি একবার সেরে যায় পুনরায় যে সেটা আর ফিরে আসবে না তা কিন্তু নয় পুনরায় কিন্তু আবারও কৃমি হতে পারে কৃমি কিন্তু যদি খুব বেড়ে যায় তাহলে কিন্তু একটা বড় আকার ধারণ করতে পারে তাই জন্য সঠিক সময়ে চিকিৎসা করাটা খুব দরকার যদি সঠিক সময়ে চিকিৎসা না করেন তাহলে কিন্তু দীর্ঘমেয়াদী দেখবেন একটা শারীরিক জটিলতা তৈরি হয়ে যাচ্ছে আমি আজকের ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদের সকলকে অনুরোধ করব কারণ যাতে আপনাদের শিশুদের পেটে যদি কৃমি হয় যাতে আপনারা সঠিক সময়ে তার চিকিৎসা চালু করতে পারেন তার জন্য বলবো পুরো ভিডিওটা অবশ্যই দেখুন কারণ ভিডিওতে আমি সমস্ত কিছু আলোচনা করেছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করার সাথে সাথে বলবো সাবস্ক্রাইব লেখার পাশে দেখুন একটা বেল আইকান আছে সেটাকে কিন্তু হিট করতে ভুলবেন না কারণ এই বেল আইকানে যদি আপনি হিট করে রাখেন তাহলে আমরা পরবর্তী ভিডিওর আপডেট আপনার কাছে পৌঁছে যাবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও সবার ফার্স্ট বলি যে ক্রিমি কি ক্রিমি হলো খুব বিশ্রী দেখতে একটা পরজীবী যেটা আমাদের দেহের মধ্যে ঢুকে আমাদের শরীরের পুষ্টি নিয়ে বেঁচে থাকে এই কৃমি প্রথমে আমাদের শরীরের অন্ত্রে থাকে এবং তারপর এর প্রভাবের সংক্রমণ কিন্তু আমাদের সারা শরীরে ছড়িয়ে দেয় এটা দেখতে অনেকটা কেঁচোর মতো এবং এটা কিন্তু কেঁচোর রঙের হয় না সাদা রঙের হয় ক্রিমি কিন্তু বিভিন্ন সাইজের হয় খুব ছোটো সাইজেরও কৃমি হয় আবার একটু বড় সাইজেরও কৃমি হয় বড়ো সাইজের কৃমি কিন্তু প্রায় ১৪ ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে এবং আমরা কুচো কৃমিও কিন্তু খালি চোখে দেখতে পাই শুধু ক্রিমি ডিম আমরা কিন্তু খালি চোখে দেখতে পাই না আর সেটা থেকেই কিন্তু আমাদের সংক্রমণ সব থেকে বেশি হয় চলুন এবার বলি যে কিভাবে বুঝবো যে শিশুর কৃমি হয়েছে শিশুর কৃমি হলে অনেক লক্ষণ আছে তার মধ্যে প্রধান যে লক্ষণটা যেটা দেখলে আমরা সাধারণত মারা বুঝতে পারি যে বাচ্চার পেটে কৃমি আছে সেটা হলো চুলকানি শিশুদের ল্যাট্রিন করার জায়গায় মানে পায়খানা করার জায়গায় কিন্তু অসম্ভব চুলকাতে থাকে শিশুরা যখন তখন দেখবেন ঘুরছে ফিরছে চুলকাতে থাকে এবং শিশুরা যখন ঘুমাচ্ছে তখনও এতটাই চুলকাতে থাকে অস্বস্তি হতে থাকে শিশুরা কিন্তু ঘুমন্ত অবস্থাও এদিক ওদিক করতে থাকে এর ফলে কিন্তু শান্তিমতো শিশুরা রাতেও ঘুমাতে পারে না এবং খিটখিটে মেজাজের হয়ে যায় শিশুদের যখন অত্যাধিক পরিমাণে কৃমি হয় মানে কুচো কৃমি যদি প্রচুর হয় তাহলে দেখবেন মলদারের চারিপাশে টর্চ মেরে খেয়াল করে দেখবেন যে ছোট ছোট কৃমি কিন্তু দেখতে পাওয়া যায় এমনকি যদি অত্যাধিক কৃমি হয়ে যায় তখন কিন্তু দেখা যায় সেই মলদার দিয়ে কৃমি বেরিয়ে আসে এবং শিশুদের প্যান্টের মধ্যেও কিন্তু অনেক সময় কৃমি আমরা খেয়াল করি এই লক্ষণটা সবার আগে কৃমি হলে শিশুদের মধ্যে সবথেকে আগে দেখা যায় এবং বাকি আরও কিছু লক্ষণ আছে যে লক্ষণগুলো শুধু ক্রিমি কেন স্টমাক ইনফেকশন হলেও দেখা যায় তো তার জন্য সেটা অনেক সময় বুঝতে আমাদের একটু অসুবিধা হয়ে যায় প্রথম কিন্তু খেয়াল করবেন যে শিশুর মলদার কিনা। তাহলে কিন্তু আপনি একদম শিওর হবেন যে শিশুর কৃমি হয়েছে এবার চলুন বাকি লক্ষণগুলো বলে দিই যেমন পেটে ব্যথা পেটে ব্যথা কিন্তু কৃমি একটা লক্ষণ যখন তখন শিশুদের পেটে মোচুর দিয়ে ব্যথা করে উঠবে বমি বমি ভাব বমি বমি ভাব মানে সব সময় একটা গা গুলানো অস্বস্তি বা কোনো সময় বমিও হয়ে যেতে পারে এটাও কিন্তু কৃমির একটা লক্ষণ পুষ্টির অভাব শিশু শরীরে যে পুষ্টি গুণগুলো থাকে যেমন আয়রন প্রোটিন ভিটামিন এই জাতীয় যে পুষ্টি গুণগুলো যেটা শিশুদের বৃদ্ধিতে সাহায্য করছে বাড়তে ওজন বাড়াতে সাহায্য করছে এই পুষ্টি গুণগুলোর ওপরই কিন্তু ক্রিমি অ্যাটাক করে এই পুষ্টি গুণগুলো শিশুর শরীর থেকে কৃমি নিয়ে নেয় ফলে শিশুর শরীরে কিন্তু পুষ্টির ঘাটতি দেখা যায় যার ফলে কি হয় শিশুর ঠিক মতো ওজন বাড়ে না ওজন কমে যায় আয়রনের ঘাটতি দেখা যাওয়ার ফলে কিন্তু অ্যানিমিয়া হয়ে যায় তো এই প্রবলেম পুষ্টির যদি ঘাটতি হয় শরীরে তাহলে বুঝবেন শিশু শরীরে কৃমি হতে পারে দুর্গন্ধযুক্ত পটি বা ডায়রিয়া শিশু শরীরে যদি কৃমি থাকে তাহলে কিন্তু দেখবেন অনেক সময় দুর্গন্ধযুক্ত পটি পাতলা পায়খানা যেটা ডায়রিয়ার মতো হয়ে যেতে পারে বা পায়খানা দিয়ে রক্তও বেরোতে পারে শিশুরা দুর্বল হয়ে পড়ে এবং ওজন কমে যায় যদি শরীরে কৃমি থাকে তাহলে দেখবেন শিশুরা কোনো খাবারই ঠিকমতো খেতে চায় না খিদের ইচ্ছেটা কিন্তু একদম নষ্ট হয়ে যায় যার ফলে কি হয় শিশুর ওজন বাড়ে না ওজন কমে যায় এবং শিশুদের মধ্যে সারাক্ষণ একটা ক্লান্ত দুর্বলতা দেখা যায় কৃমি হলে শিশুরা একদমই ঝিমিয়ে পড়ে যার ফলে শিশুরা রেগুলার যে অ্যাক্টিভিটি করে সেই অ্যাক্টিভিটি কিন্তু রেগুলার শিশু আর সেইভাবে করে না কৃমি হলে সারাক্ষণ শিশুদের শরীরের মধ্যে যেহেতু একটা অস্বস্তি হতে থাকে এবং যেহেতু শরীরে আয়রনেরও ঘাটতি চলে আসে তখন সেই সময় শিশুদের মধ্যে একটা খিটখিটে ভাব চলে আসে কোনো কিছুই শিশুরা ভালোবাসে না সারাক্ষণ ঘ্যান ঘ্যান করে কৃমি নিয়ে চিকিৎসা করার আগে কিন্তু আমাদের মনে বেশ কিছু কুসংস্কার কৃমি নিয়ে এবং ভুল ধারণা কৃমি নিয়ে রয়েছে যেগুলো কিন্তু ইমিডিয়েট চেঞ্জ করা দরকার চলুন সবার আগে এই ভুল ধারণাগুলো কি সেটা জেনে নিই আমরা যেমন অনেকেই বলি বা ছোট শিশুদের বিশেষ করে বলি যে বেশি চিনি খাস না বেশি নকুল দানা খাস না মিচরে খাস না বেশি মিষ্টি খেলে পেটে ক্রিমি হবে এই ধারণাটা কিন্তু একদম ভুল এর পাশাপাশি আমরা এটাও বলি শিশুদের অনেক সময় বড়দের বলতে শোনা যায় দেখবেন যে পেটে দু চারটে ক্রিমি থাকা ভালো তাতে খাবার ভালো হজম হয় এটাও কিন্তু একদম ভুল ধারণা অনেকেই কিন্তু বাড়িতে শিশুদের কৃমি হলে চিরতার জল বা কালমেগের বড়ি এইগুলো খাইয়ে থাকেন এটা কিন্তু একদম ভুল কারণ কালমেঘ বা চিরতার মধ্যে এমন কোনো ভেষজ গুণ নেই যেটা কিন্তু মারছে বলে প্রমাণিত হয়েছে অনেকে এরকম মনে করেন যে কৃমির ওষুধ শুধুমাত্র ঠান্ডার দিনে বা বৃষ্টির দিনেই খাওয়াতে হয় গরমের সময় কৃমির ওষুধ খাওয়াতে নেই যদি এই রকম ধারণা আপনার মনে থেকে থাকে তাহলে বলবো চেঞ্জ করে ফেলুন কারণ এটা কিন্তু একদমই সত্যি নয় এবার বলি কৃমির চিকিৎসা যদি আপনার মনে হয় যে আপনার শিশুর পেটে কৃমি হয়েছে তাহলে সবার আগে বলবো আপনার শিশুকে যে শিশু বিশেষজ্ঞ দেখেন তার কাছে নিয়ে যান এবং কৃমির চিকিৎসা সবার আগে শুরু করুন ডাক্তারবাবুকে যখনই আপনি যাবেন তখন কিন্তু ডাক্তারবাবু যদি দেখেন যে শিশু কৃমি হয়েছে তাহলে শিশুকে কৃমির ওষুধ খাওয়াবে তো কৃমির ওষুধ শুধুমাত্র যে শিশুকে খাওয়ালেই হবে তা কিন্তু নয় আমি এর আগেও বলেছি কৃমি সংক্রমণ কিন্তু শিশুর সাথে সাথে শিশু সংস্পর্শে যারা আছে তাদের মধ্যেও সংক্রমণ হতে পারে তো পুরোপুরি কৃমি তাড়ানোর জন্য কিন্তু শিশুর সাথে সাথে বাড়ির সকলকেও কৃমির ওষুধ সেই সময় খেতে হবে বড়দের ক্ষেত্রে ডাক্তারবাবুরা কিন্তু কৃমির ট্যাবলেট দিয়ে থাকেন কিন্তু ছোটদের ক্ষেত্রে ছোটরা যেহেতু ট্যাবলেট খেতে পারে না সেইভাবে তো তার জন্য কৃমির সিরাপ আছে ছোটদের সেই সিরাপ দিয়ে থাকেন ক্রিমের কিন্তু শর্ট টার্মও ট্রিটমেন্ট আছে লং টার্মও ট্রিটমেন্ট আছে যদি দীর্ঘমেয়াদী ক্রিমি থাকে বেশ বড় ক্রিমি হয়ে যায় পেটে তাহলে কিন্তু বেশ দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট করতে হয় কারণ বছর বছর ওষুধ খেতে হয় সেক্ষেত্রে ডাক্তারবাবুরা সেইভাবে ট্রিটমেন্ট চালান আর যদি আপনার শিশুর পেটে কুচ ক্রিমি বা অল্প পরিমাণ ক্রিমি হয়ে থাকে তাহলে শিশুরা শিশুদের ডাক্তারবাবুরা অল্প কিছু দিনের ওষুধ দেন তবে ওষুধ কিন্তু একবার খেলেই সেরে যায় না কোনো সময় অ্যানুয়াল ওষুধ খেতে হয় কোনো আবার হাফ ইয়ারলি ওষুধ খেতে হয় মানে মাস অন্তর কিন্তু ওষুধের কোর্স আছে সেইভাবে ওষুধ খেতে হয় বড়দের ক্ষেত্রে ডাক্তারবাবুরা ক্রিমি ট্যাবলেট দিয়ে থাকেন কিন্তু ছোটোদের ক্ষেত্রে কিন্তু ট্যাবলেট খাওয়াটা সম্ভব নয় বলে ছোটদের জন্য ক্রিমি সিরাপ আছে এই ওষুধ খেলে কিন্তু ক্রিমি পুরোপুরিভাবে নির্মূল করা সম্ভব এক বছরের কম বয়সী শিশুদের কিন্তু ডাক্তারবাবুরা কৃমির ওষুধ দেন না কারণ এক বছর কম বয়সী শিশুদের কৃমির সংক্রমণটাও কিন্তু কম দেখা যায় যেহেতু ম্যাক্সিমাম সময় তারা শুয়ে থাকে খাটে এবং পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় থাকে তো সেইভাবে তাদের সংক্রমণটা একটু কম দেখা যায় যদি কৃমির আকার অনেক বড় হয়ে যায় বা কৃমি থেকে যদি শারীরিক জটিলতা অনেক বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ডাক্তারবাবুরা শুধু ওষুধই দেন তা নয় টেস্টও দেন বিভিন্ন রকম টেস্টের মাধ্যমে তারা কিন্তু চিকিৎসা চালান তবে একটা কথা আমি সকলকে বলবো অনেকেই আছেন যে কৃমির ওষুধের নাম জেনে যে কোনো রকম মেডিসিন শপে গিয়ে আপনারা কিন্তু ওষুধ শিশুদের খাইয়ে দেন একেবারেই এই জিনিসটা করবেন না ডাক্তারের পরামর্শ মতো ডাক্তার দেখিয়ে আদৌ শিশুর কৃমি হয়েছে কিনা সেটা জেনে তবেই কিন্তু ডাক্তারের কথা মতো ওষুধ শিশুকে খাওয়াবেন এবার বলি কৃমি তাড়ানোর ঘরোয়া টোটকা কি দেখুন কৃমি হলে অবশ্যই তো সবার আগে ডাক্তারবাবুর কাছে যেতে হবে ডাক্তারবাবু যে ওষুধ দিচ্ছে সেই ওষুধ শিশুকে খাওয়াতে হবে কিন্তু এই ওষুধের পাশাপাশি বেশ কিছু ঘরোয়া জিনিস আছে যে খাওয়ালে কৃমি থেকে অনেকটা স্বস্তি পেতে পারে শিশুরা ঘরোয়া এই উপাচারগুলো করলে যে পুরোপুরি কৃমি চলে যাবে তা আমি বলছি না ওষুধ না খেলে কখনোই কৃমি যাওয়া সম্ভব না কিন্তু পরিমাণে বা সংক্রমণ কিন্তু কিছুটা কৃমির কমতে পারে কৃমি ডিম ধ্বংস করতে এবং সংক্রমণ কমাতে সবার আগে বেশি কাজে দেয় যেটা সব থেকে ঘরোয়া জিনিস সেটা হলো নিম আর করলা এই দুটো তেতো জিনিস যদি আপনার শিশুর কৃমি হয়ে থাকে সেই সময় খাইয়ে দেখবেন ভীষণ কাজে দেয় যদি শিশু সেইভাবে চিবিয়ে খেতে না পারে তাহলে করলার রস নিম পাতার রস রস করে খাওয়ান দেখবেন খুব কাজে দেবে কৃমির সংক্রমণ আটকাতে রসুন কিন্তু খুব কাজে দেয় শিশুর খাবারে বেশি করে কৃমি হলে রসুন মেশান শিশুকে রসুন জাতীয় খাবার বেশি দিন বা এক কাপ দুধের মধ্যে দুটো রসুন ফেলে সেটাকে খুব ভালো করে জাল দিন সপ্তাহখানেক ধরে এইরকম দুধ খাওয়ান দেখবেন ক্রিমি খুব তাড়াতাড়ি কিন্তু চলে যায় নেক্সট বলবো নারকেল নারকেলও কিন্তু এই সময় খুব ভালো নারকেল শিশুকে চিবিয়ে খেতে দিন যদি শিশু ভালো মতো চিবিয়ে পায় খায় বা নারকেলের একদম পেস্ট করে দিন নারকেল কুড়ে সেটা খাবারের মধ্যে মিশিয়ে শিশুকে এই সময় খাওয়ান কাঁচা পেঁপেও কিন্তু এই সময় খুব উপকারী কাঁচা পেঁপে ছোটো করে কেটে ভালো করে ধুয়ে নিয়ে শিশুকে চিবিয়ে খেতে দিন খুব কাজে দেবে বা কাঁচা পেঁপের রস করুন সেই রসের মধ্যে সামান্য গরম জল এবং সামান্য মধু মিশিয়ে খালি পেটে সকালবেলা শিশুকে খাওয়ান তাহলে কিন্তু কৃমির ডিম মরে এরপর বলবো কাঁচা হলুদ কাঁচা হলুদ কৃমির জন্য খুব উপকারী কাঁচা হলুদ শিশুকে চিবিয়ে খেতে দিন সেটা খুব উপকারী কাঁচা হলুদ গরম জলে ভালো করে ফোটান সেটা খাওয়াতে পারেন শিশুকে দুধের সাথে কাঁচা হলুদ মিশিয়ে খাওয়ান এরপর বলবো গাজর গাজরেও কিন্তু কৃমি সংক্রমণ কমে গাজর যখনই শিশুর কৃমি হবে খাবারে বেশি করে গাজর খাওয়ান কাঁচা গাজর ভালো করে ধুয়ে শিশুকে চিবিয়ে খেতে দিন এছাড়া শিশুর খাবারে লবঙ্গ এবং জোয়ান এই সময় মেশান সেটা আপনারা ফোড়নেও ব্যবহার করতে পারেন বা এক কাপ জলের মধ্যে দু তিনটে লবঙ্গ ফেলে দিন দিয়ে খুব ভালো করে জলটাকে ফোটান একদম সামান্য জলটা যখন হয়ে আসবে তখন সেটাকে ঠান্ডা করে দিনে দুবার এই জলটা শিশুকে খাওয়ান এইরকমভাবে জোয়ানটাও ব্যবহার করুন জোয়ানটাকে এক চামচ জোয়ান গরম এক কাপ জলের মধ্যে খুব ভালো করে ফোটান সেই জলটাকেও ঠান্ডা করে ঠিক এই একইভাবে সপ্তাহখানে শিশুকে খাইয়ে দেখুন মানে ক্রিমির হাত থেকে কিন্তু অনেকটা শিশুরা মুক্তি পায় চিকিৎসা এবং ঘরোয়া তো বললাম এবার বলি যে করলে নেক্সট টাইম আর শিশুদের কৃমি হবে না শিশুর জামা কাপড় জুতো মোজা শিশুর সমস্ত জিনিসপত্র সব সময় পরিষ্কার করে রাখতে হবে শিশুদের নোখ সব সময় ছোট ছোট করে কেটে দিন এই নোখের মাধ্যমেই কিন্তু কৃমির ডিম সব থেকে বেশি আসে একটা জিনিস খেয়াল রাখবেন শিশু সবসময় যখন খেলাধুলো করছে বা শিশু যখন শিশুর কৃমি হয়েছে ধরুন মলদার চুল কাটছে ফলে কি হয় এই নখের মধ্যেই কিন্তু কৃমি ডিম আসে এবং যার থেকে কিন্তু কৃমি সংক্রমণ বাড়ে এবং বংশ বৃদ্ধি ঘটে তো তার জন্য সবার আগে আমাদের নোখটা শিশুদের পরিষ্কার রাখতে হবে হাত পায়ের নোখ সবসময় ছোট ছোট করে কেটে দিন কৃমি সংক্রমণ রুখতে কিন্তু শিশুদের হাত পা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে মনে করে করে হাত পায়ে সাবান দিয়ে শিশুদের ধুয়ে দিতে হবে শিশুরা যখন খেলা করছে মাটির কাছাকাছি যাচ্ছে তখনই কিন্তু হাত পায়ে ভালো করে সাবান দিয়ে দিতে হবে বাইরে যখন পার্ক থেকে খেলে আসছে হাত পায়ে ভালো করে সাবান দিয়ে ধুয়ে দিন শিশুরা যখন ল্যাট্রিন করতে যাচ্ছে মানে পায়খানা করতে যাচ্ছে পায়খানা থেকে এসে খুব ভালো করে যেন শিশু হাত ধুয়ে নেয় সাবান দিয়ে তারপর শিশুর যদি কৃমি হয়ে থাকে সেই কারণে যদি শিশু শিশুর পায়ুদার চুলকায় তখনও কিন্তু মনে করে আপনাদের শিশুকে হাত ভালো করে সাবান দিয়ে ধুই দিতে হবে খাবার খাওয়ার আগে খুব ভালো করে হাত ধুয়ে দিন এইগুলো কিন্তু একটু মেনটেন করলে দেখবেন কৃমি সংক্রমণ সেইভাবে হবে না শিশু যখন মাঠে বা পার্কে খেলতে যাবে অবশ্যই শিশুকে পা ঢাকা জুতো পরিয়ে দিন শিশুর আঙুলগুলো খোলা এইরকম জুতো শিশুকে পরিয়ে মাঠে নিয়ে যাবেন না শিশুর এই পায়ের নখের মধ্যে কিন্তু ক্রিমির ডিম ঢুকে যায় তার জন্য বলছি পা ঢাকা জুতো পরানোর জন্য এবং হাতটা অবশ্যই মাঠ থেকে আসার পর খুব ভালো করে নখের গোড়া থেকে পুরো নখটা খুব ভালো করে পরিষ্কার করে সাবার দিয়ে ধুয়ে দিতে হবে আরেকটা জিনিস খেয়াল রাখবেন শিশু যখন বাইরে যাবে বা মাঠে পার্কে এই জায়গায় যাবে মাটির কাছাকাছি জায়গায় আসবে শিশু যেন হাত বারবার মুখে না দেয় আপনি খেয়াল রাখবেন এটা যখনই শিশু হাত মুখে দেবে ভালো করে মুখটা ধুয়ে দেবেন এবং শিশুর যাতে হাত মুখে না দেয় সেদিকটা খেয়াল রাখবেন দেখুন ছোটবেলাতেই কিন্তু আমাদের মায়েদের একটু সচেতন থাকতে হবে যখন শিশু বয়স বেড়ে যাবে শিশুর দিকে এতদিকে তখন আমাদের এতটা খেয়াল রাখতে হবে না তখন নিজেরাই নিজেদের হাইজিনটা মেনটেন করতে পারবে একজন সাধারণ মা হিসাবে আমি আপনাদেরকে এটাই অনুরোধ করব যদি শিশুর পেটে কৃমি হয়ে থাকে তাহলে দেরি না করে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে চিকিৎসা শুরু করুন শুধুমাত্র ঘরোয়া ট্রিটমেন্টের জন্যই কিন্তু ফেলে রাখবেন না কারণ শুধু ঘরোয়া ট্রিটমেন্ট করলে কিন্তু পুরোপুরি ক্রিমি কখনোই যাবে না ভিডিওটা থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটা লাইক করবেন ভিডিওটা শেয়ার করবেন এবং কমেন্ট সেকশানে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমার পাশে থাকবেন এবং আপনারা সকলেই সুস্থ থাকবেন আজকের মতো যাই নেক্সট ভিডিও নিয়ে আসি খুব তাড়াতাড়ি টাটা